তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গোরো অ্যাপে গোরো পের সাহায্যে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন তো গোরো অ্যাপে কিন্তু স্টক এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ছাড়া এখানে কিন্তু যে কোনো রকম বিল পেমেন্ট করা যায় এবং এই গোরো অ্যাপ থেকে ইলেকট্রিসিটি বিল বা যে কোনো বিল পেমেন্ট করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি প্রতিটা বিল পেমেন্টে একটা করে ক্যাশব্যাক পেয়ে যাবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ওকে তো প্রথমেই আমরা গোরো অ্যাপটিকে ওপেন করে নেব এরপর সিম্পলি যে লক রয়েছে সেটি দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টক তারপর মিউচুয়াল ফান্ড এবং তারপর রয়েছে পে তো এখান থেকে আপনি দেখতে পাবেন ইলেকট্রিসিটি বিল মোবাইল রিচার্জ ডিটিএস রিচার্জ এই সবগুলো কিন্তু বিল পেমেন্টের অপশান রয়েছে এখানে তো এখান থেকে সিম্পলি ইলেকট্রিসিটি বিল অপশানটিতে ক্লিক করব ওকে তো এবার আপনাকে বিলার সার্চ করতে হবে তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ওয়েস্ট বেঙ্গলের যে বিলারটি রয়েছে সেটি সিলেক্ট করছি তো এটি আপনি আপনার বিলের উপরে দেখতে পাবেন ওকে তো এবারে আপনাকে কনজিউমার আইডি এন্টার করতে হবে তো এটাও আপনি আপনার বিলে দেখতে পাবেন কনজিউমার আইডি সেই কনজিউমার আইডি এন্টার করার পর সিম্পলি আপনার যে মোবাইল নাম্বার সেটি এন্টার করবেন এরপর সিম্পলি কন্টিনিউ করবেন ওকে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়াও বিল ডেট মানে কত তারিখে আপনার বিলটি দেওয়া হয়েছে তো এই বিলটি কত তারিখের মধ্যে দিতে হবে না দিলে ডিউ হয়ে যাবে তো সেটা আপনি দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে কাস্টমার নেম তো কাস্টমার নেম কিন্তু আমি এন্টার করিনি তো আপনারা আপনাদের বিলের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন কাস্টমার নেমটা ঠিক আছে কি না তো সিম্পলি এবার পে নাওতে ক্লিক করবেন তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউজ ক্যাশব্যাক ব্যালেন্স তো এবার সিম্পলি ইউজ ক্যাশব্যাক ব্যালেন্সে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে দশ টাকা কিন্তু মাইনাস হয়ে গেল তো এবার সিম্পলি পেতে ক্লিক করছি এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করবে তো আপনি যেটা থেকে পেমেন্ট করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন নিয়ে কন্টিনিউ করবেন এরপর আপনার যে ইউপিআই পিন সেটা দিয়ে দেবেন এরপর আপনি দেখতে পাবেন যে আপনার পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন যে কেলেম ক্যাশব্যাক নাও তো এটিতে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনি আরও একটি ক্যাশব্যাক পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু আমাকে পাঁচ টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে তো এখান থেকে সিম্পলি ডান করব